হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ফেসবুকের একটি অত্যন্ত সিক্রেট একটি সেটিংয়ের ব্যাপারে বলবো, যে সেটিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু যে কোনো ফেসবুক প্রোফাইলের প্রোফাইল লকের ফটো তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তোমাদের মোবাইল ফোনের গ্যালারিতে। দারুণ একটি চমৎকার গোপন সেটিং আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যদি এরকম সব অ্যান্ড্রয়েড ট্রিক্সের ব্যাপারে আরও শিখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর নতুন কিছু শিখে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। প্রথমে বন্ধুরা, তোমরা ফেসবুকটি ওপেন করে নেবে। তুমি সার্চ করবে যার প্রোফাইলে ফটোটি তুমি ডাউনলোড করতে চাইছো, প্রথমে তার নামটি এখানে সার্চ করে দেবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে একটি নাম সার্চ করছি জাস্ট। এখানে আমি একটি নাম সার্চ করছি, সার্চ করে দেখছি কার প্রোফাইলটি লক আছে। না, এটি খোলা আছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এর প্রোফাইলটি কিন্তু লক করা আছে। তোমরা কিন্তু খুব সহজে যে কারোর প্রোফাইল লক থাকলেও তার ফটোটি কিন্তু ডাউনলোড করতে পারবে এবং তার কভার ফটোটিও ডাউনলোড করতে পারবে। প্রথমে তোমরা এখানে থ্রি ডট এখানে ক্লিক করবে, তারপরে এখানে দেখতে পাচ্ছ কপি লিঙ্ক টু প্রোফাইল, এখানে তোমরা ক্লিক করবে, তারপরে তোমরা ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পরে তোমরা গুগল ক্রোমটি ওপেন করে নেবে। তোমরা এখানে সার্চ করবে mbasic.facebook.com, mbasic.facebook.com লিখে তোমরা সার্চ করে দেবে। সার্চ করলে কিন্তু তোমাদের ফেসবুকটি ওপেন হয়ে যাবে। যদি গুগল ক্রোম ব্রাউজারে তোমাদের ফেসবুকটি লগ ইন করা না থাকে তাহলে তোমরা অবশ্যই গুগল ক্রোম থেকে ফেসবুকটি লগ ইন করে নেবে। লগ ইন করে নেবার পরে তোমরা কিন্তু mbasic-এ ঠিক ফেসবুকটি এইভাবে ইউজ করতে পারবে গুগল ক্রোম থেকে। তারপরে তোমরা যেটি করবে, এখানে একটি সার্চের অপশান আসছে, তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমরা যে প্রোফাইল লিঙ্কটি কপি করেছো সেটি এখানে পেস্ট করে দেবে, তারপরে এখানে সার্চ করে দেবে। সার্চ করে দিলে কিন্তু তার প্রোফাইলটি সর্বপ্রথমে তোমার সামনে শো করবে, তারপরে তোমরা তার প্রোফাইল নামে ক্লিক করবে। প্রোফাইল নামে ক্লিক করলেও তারপরে তোমরা দেখতে পারবে এর প্রোফাইলটি কিন্তু এখনও লক দেখাচ্ছে। যে কারোর প্রোফাইল লক থাকলেও তোমরা কিন্তু তার প্রোফাইল ফটোটি ডাউনলোড করে নিতে পারবে এই ট্রিকটি ফলো করে। তোমরা যেটি করবে, তার প্রোফাইল ফটোর উপরে একটু লং প্রেস করে রাখবে, তারপর এখানে একটি অপশন আসবে ডাউনলোড ইমেজ, এখানে তোমরা ক্লিক করবে। ডাউনলোড ইমেজে ক্লিক করলে কিন্তু এই ছবিটি তোমাদের মোবাইল ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এর প্রোফাইল ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এভাবে কিন্তু তোমরা খুব সহজে যে কারোর ফেসবুক প্রোফাইল লক থাকলেও কিন্তু তার কভার ফটো এবং তার প্রোফাইল ফটোটি ডাউনলোড করে নিতে পারবে। এর কোনো কভার ফটো নেই তাই আমি কভার ফটোটি ডাউনলোড করছি না। এইভাবে কিন্তু তোমরা খুব সহজে যে কারোর ফেসবুক লক থাকলেও তার ফটোটি ডাউনলোড করতে পারবে। তাহলে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর এরকম ধরনের ভিডিও পেতে গেলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।